নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো ভিডিওটিতে মহাম্যাডান দল আছে ইস্টবেঙ্গল দল আছে মোহনবাগান দল আছে এবং ইত্যাদি দল কবে থেকে প্র্যাকটিস শুরু করবে সেটাও বলার আছে তো ওভারঅল বলতে পারি কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে সুভাষিষ বোসের আপডেটটা দিই সুভাষিষ বোস গতকাল সন্ধ্যেবেলা নাগাদ একটা পোস্ট করেছিল সেখানে তিনি কিন্তু ডুরান্ড কাপ ফাইনাল হারায় নিজের দুঃখ প্রকাশ করেছেন সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পুরো গোটা মোহনবাগান সুপার সুপারজাইন্ড দলের তরফ থেকে সুভাষিষ বোস তিনি লিখেছিলেন যে এই যে ডুর্যান্ড ফাইনালটা আমরা হেরেছি সেটা নিয়ে আমি খুবই দুঃখিত পুরো মোহনবাগান সমস্ত প্লেয়ার দলের তরফ থেকে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চাইছি আপনাদের অসংখ্য সাপোর্টের জন্য ধন্যবাদ আপনারা আমাকে আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন কিন্তু আমরা আপনাদের সেই সাপোর্টের ওপরে সঠিক রেজাল্ট আনতে পারিনি আমরা ডুগ্রান্ড ফাইনাল হেরেছি তবে আমি এইটুকুনি বলতে পারি যে আমরা আরও ভালোভাবে শক্তিশালীভাবে কামব্যাক করবো এবং অবশ্যই ভবিষ্যতে ভালো ফলাফল করব এবং সুভাষিষ বসকে আমি বলবো যে অবশ্যই সমর্থকদেরকে এটা লিখেছে ক্ষমা চেয়েছে ঠিক আছে কিন্তু না চাইলেও আমি খুব একটা হতাশ হতাম না কারণ কারণ মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন দল অনেস্টলি বলতে গেলে বিগত তিন চার সিজন ধরে আইএসএলের ভারতীয় ফুটবলের থেকে কনসিস্টেন্সি দল যদি কোনো দলকে বলি সেটা মোহনবাগান প্রত্যেক বছর আইএসএল ফাইনালে যায় লাস্ট সিজন আইএসএল রানার আপ হয়েছে তার আগের সিজন আইএসএল চ্যাম্পিয়ন ছিল লাস্ট সিজন ইন্ডিয়ান চ্যাম্পিয়ন মানে লিগশিল্ড যেটাকে বলে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন লাস্ট সিজন ডুয়াল্ড কাপ চ্যাম্পিয়ন এই সিজন শুরুতে ডুয়ার্ড কাপ ফাইনালিস্ট ফাইনালে হতেই পারে কোনো দিন মানুষের খারাপ যেতেই পারে তো সুভাষিস বোস ক্ষমা চেয়েছে ঠিক আছে কিন্তু না চাইলেও আমার খুব একটা যায় আসতো না কারণ মোহনবাগান প্লেয়াররা যা করেছে বিগত কিছু সিজনে সেটা বেস্ট এবং মোহনবাগান ফাইনাল পৌঁছেছে অনেক দল ফাইনালে পৌঁছাতে পারে না এবং আমি বলবো অবশ্যই নর্থ ইস্ট এই যে ওয়ার্ল্ড কাপটা জিতেছে তারা ভীষণ খুশি নর্থ ইস্টের একটা ভিডিও পোস্ট দেখছি নর্থ ইস্টের টিম প্লেয়াররা এত খুশি তাই আমি মনে করি যে এটা ঠিক আছে নর্থ ইস্ট জিতেছে ডিজার্ভিং কারণ মোহনবাগান মেবি ডুরান চ্যাম্পিয়ন হলে সমত আনন্দ পেত কিন্তু নর্থ ইস্ট যতটা আনন্দ পেয়েছে আমার মনে হয় না এতটা আনন্দ মোহনবাগান করত তো বন্ধুরা ভালোই হয়েছে নর্থ ইস্ট জিতেছে কারণ অবশ্যই তারা তো তাদের ট্রফি ট্যালিতে একটা ট্রফি বাড়ালো এইবারে বন্ধুরা আপনাকে তার পরের আপডেট দেবো এইটা হচ্ছে মহাম্যাটেন এসি তারা কিন্তু পুরোপুরি এর জন্য তৈরি মোহাম্মডান এসি হেড কোচ অ্যান্ড্রেস চেন্ডেসফ তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার দল কিন্তু এর জন্য পুরোপুরি তৈরি কিছুদিন আগে সুপার লিগ কেরালার অল স্টার দলের বিরুদ্ধে কিন্তু চ্যারিটি ম্যাচ ছিল যেখানে কিন্তু মোহাম্মডান সুপার লিগ কেরালা দলকে কিন্তু দুই এক হারিয়েছে এবং অ্যান্ড্রেস চেন্ডেসফ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তার দল এই মুহূর্তে আইএসএল খেলার জন্য পুরোপুরি তৈরি এবং তারা পুরোপুরি শক্তিশালী দল নিয়ে পুরো নিজের শক্তি দিয়ে কিন্তু আইসেল খেলতে নামবে অর্থাৎ মহাম্যাডানকে কিন্তু এবার ইন্টারেস্টিং লাগবে কেমন পারফরমেন্স করে কারণ আই লিগ লেভেলে মহাম্যাডান ভালো পারফরমেন্স করেছিল এবার আইএসএল লেভেলে কীরকম পারফরমেন্স করে সেটা দেখার জন্য কিন্তু আমি সত্যিই খুবই এক্সাইটেড তো দেখা যাক মহাম্যাডান কেমন পারফরমেন্স করে ইস্টবেঙ্গল দলের যদি প্র্যাকটিস বলি কার্লেস কোয়াদ্রাত কিন্তু ইস্টবেঙ্গল খেলোয়াড়দেরকে রেস্ট দিচ্ছে না হার্ডওয়ার্ক প্রচণ্ড পরিশ্রম করাচ্ছে ট্রেনিং করাচ্ছে যেমন মোহনবাগান ডুরান্ট কাপের পরে মলি হোজে মলিনা মোহনবাগানের প্লেয়ারদেরকে তিন চার দিন ছুটি দিয়েছিলেন কিন্তু সেটা দেননি কার্লেস কোয়াদ্রাত আমি কার্লেস কোয়াদ্রাত ভালো করছে অবশ্যই যত ট্রেনিং করবে তত ভালো কিন্তু আমি একটা কথা বলবো এত ট্রেনিং করালে কিন্তু সিজনের শুরুতে কিন্তু ভাবুন সিজন শুরু হলো আর প্লেয়াররা কিন্তু আবার ইঞ্জুরি পেতে শুরু করলে হ্যামস্ট্রিং টান পেতে শুরু করলে সেটা কিন্তু খারাপ হবে প্র্যাকটিস দরকার কিন্তু মাঝে মাঝে দুদিন বিরতি দিয়ে প্র্যাকটিস করা তাহলে যতটা প্র্যাকটিস তার সাথে মাসেলটা একটু রিলিফও পাবে তো এই মুহূর্তে কিন্তু জোর কদমে প্র্যাকটিস করছে এর জন্য কিন্তু ইস্টবেঙ্গল দল তো দেখা যাক এত প্র্যাকটিস করছে চলন্ত ম্যাচে কারোর এ টান না লেগে যায় তো এটাই আশা করব কার্লে স্করাত অবশ্যই তিনি বলেছেন যে সমর্থকদের যত প্রত্যাশা আছে সেগুলো পূরণ করবেন তো সেই চক্করে খেলোয়াড়দের ওপর এত চাপ ফেলাটা কি উচিত হবে কার্লেস কদ্রাদের এটা থেকে বড়ো প্রশ্ন তাহলে বন্ধুরা এরপরে আপনাকে তার পরের আপডেট দেবো এইটা হচ্ছে মোহনবাগান কবে থেকে প্র্যাকটিস শুরু করবে হোজিমলিনা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন মোহনবাগানের সমস্ত প্লেয়ার মানে যারা আছে যারা ভারতের ন্যাশনাল ডিউটি পালন করেছে তাদের ছাড়া তো যারা ভারতের হয়ে খেলতে গেছে তাদের বাদ দিয়েই বলছি সব সমস্ত বিদেশি তাদেরকে কিন্তু তিনেই সেপ্টেম্বর মানে টুমরো মোহনবাগান ক্যাম্পেইন জয়েন করতে বলে দেওয়া হয়েছে এবং জিমিমেকলারেন তাকে কিন্তু পাঁচই সেপ্টেম্বর জয়েন করতে দেওয়া জয়েন করতে মানে বলে দেওয়া হয়েছে অর্থাৎ সব মিলে ধরতে পারি পাঁচ তারিখ থেকেই মোহনবাগান কিন্তু আবার প্র্যাকটিস সেশন শুরু করবে আইএসএল এবং এসিএলের জন্য অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু মোহনবাগান আবার প্র্যাকটিস সেশন শুরু করবে এবার দেখা যাক মোহনবাগান তাদের ডিফেন্স যে এতটা নর্বরে ছিল সেটা মোহনবাগান কিভাবে ভরাট করে তো এরই প্রসঙ্গে আমি একটা আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে প্রীতম কোটালের ঘরে ফিরত হতে পারে হোমকামিং হতে পারে প্রীতম কোটালের কিছুদিন আগে মোহনবাগান তারা কিন্তু প্রীতম কোটালের আশা ছেড়ে দিয়েছিল কারণ অ্যালেক্সাজির সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা এগিয়ে রেখেছিল কিন্তু পুরোপুরি ব্যাপারটা ডিপেন্ড ছিল যে হায়দ্রাবাদের ভবিষ্যৎ কী তো আমি আগে করেই প্রথম দিয়েই বলে এসেছি যে হায়দ্রাবাদের ভবিষ্যৎ নির্ধারণ না পর্যন্ত অ্যালেক্সাজিকে মোহনবাগানের প্লেয়ার বা কোনো প্লেয়ার দল অন্য দলের প্লেয়ার বলা ভাবলে চলবে না তো সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে অ্যালেক্সা জিকে কিন্তু মোহনবাগান পারবে না নিতে সেই জন্য মোহনবাগান নিজেদের খারাপ ডিফেন্স এবং আমরা দেখেছি মোহনবাগানে তিন নম্বর সেন্টার ব্যাক আমিটা আমার বলতে একটু আমার আফসোস নেই এবং আমি লজ্জা পাবো না যে আনোয়ারালির অভাব পরিষ্কার মোহনবাগান নিজের ডিফেন্সে দেখতে পাচ্ছে তো আনোয়ার আলির জায়গায় তার আগের সিজন তিন পাঁচ দুই ফরমেশনে কিন্তু খেলতো প্রীতম কোটাল এবং প্রীতম কোটাল সত্যি ভালো খেলেছিল আমি অবাক হয়ে গেছিলাম যেমন প্রীতম কোটালকে সোয়াপ করে দিয়েছিল কারণ সেই সিজনে মোহনবাগান সবথেকে মজবুত ছিল তাদের ডিফেন্স প্রীতম স্লাফকো ড্যামিয়ানো আর সুভাশিস বোস এরা তিনজন মিলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স ভালো করেছিল। তারপরে মোহনবাগান নিজের ডিফেন্স ভেঙে অবশ্যই আনোয়ার আলী আর হেক্টার ইউজতে লাস্ট ভালো খেলেছে কিন্তু প্রীতম কোটাল কিন্তু ভালো খেলা সত্ত্বেও মোহনবাগান প্রীতম কোটেলকে রিলিজ করে দিয়েছিল যেটা কিন্তু একদমই উচিত ছিল না কারণ প্রীতম কোটাল লাস্ট সিজেন অ্যাজ এ ক্যাপ্টেন ভালো পারফরমেন্স করেছে এবং দলকে আইএসএল কাপ জিতিয়েছিল তারপরে প্রীতম কোটালকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আনোয়ার আলীর একটা মোহ ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে তো সেই মোহটা আপাতত শেষ হয়ে গেছে আনোয়ার আলী শেষ করে দিয়েছে তো এবার কিন্তু মোহনবাগানের কাছে কোনো উপায় নেই মোহনবাগান কিন্তু সর্বস্ব দিয়ে চেষ্টা করছে প্রীতম কোটালের জন্য এবং যতদূর জানা গেছে প্রীতম কোটালের জন্য কিন্তু মোহনবাগান খুব বেশি ট্রান্সফার ফি দিতে রাজি হয়ে গেছে অর্থাৎ একটা হিউজ ট্রান্সফার ফি অথবা কোনো ভালো প্লেয়ারের সোয়াব ডিলে কিন্তু আমরা প্রীতম কোটালকে মোহনবাগানে দেখতে পারি তো এবার দেখা যাক ট্রান্সফার ফি না কেরালা যেই প্লেয়ার বলছিলো দীপক টাংরি অথবা অভিষেক সোয়াব ডিলে প্রীতম কোটালকে মোহনবাগান নেয় কি নেয় না তো মোহনবাগান কিন্তু এবার নিজের সেন্টার ব্যাগ ভরাট করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে সো সেই জন্যই কিন্তু মোহনবাগান প্রীতম কোটালকে নেবে এই মুহুর্তে অ্যাট এনি কস্ট তো প্রীতম কোটালের ঘর ফেরত হচ্ছে এটা কিন্তু আপনারা অনেকটাই ষাট সত্তর পার্সেন্ট কিন্তু আপনাদের কনফার্ম ধরে নিন তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে অ্যালবার্ট রড্রিক্স তার কিন্তু হ্যামস্টিক ইঞ্জুরি লেগেছে এবং তিনি কিন্তু দু সপ্তাহ মাঠের বাড়ি থাকবেন অর্থাৎ আইএসএলের প্রথম ম্যাচ সেটা কিন্তু অ্যালবার্টো রড্রিক্স খেলবে না তবে আশা করছি যে এর প্রথম ম্যাচ যেটা আছে মোহনবাগানের সেইখানে কিন্তু অবশ্যই আমরা অ্যালবার্টো রড্রিক্সকে দেখতে পারবো এবং সবথেকে অবাক লাগে যে কিভাবে ভারতে এসে প্লেয়ারগুলো ইনজুরি পেয়ে যায় বিদেশি প্লেয়ারগুলো এবং ম্যানেজমেন্ট কিভাবে প্লেয়ার সিলেক্ট করে ফিটনেস কীভাবে তারা ফিটনেস টেস্ট পাস করে এটা কিন্তু সত্যিই বড় প্রশ্ন তো যাই হোক অ্যালবার্টো রড্রিক্স তার কিন্তু ফিটনেসের ইস্যু আমরা ডুরান্ড কাপ চলন্ত ম্যাচেই দেখেছিলাম আমি এবং আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম ম্যাচের পরে ম্যাচ রিভিউতে যে অ্যালবার্ট রড্রিক্স তিনি পা টেনে টেনে দৌড়াচ্ছেন মানে বোঝাই যাচ্ছে তার হ্যামস্টিংয়ে টান আছে অর্থাৎ হ্যামস্টিংয়ে চোট থাকা সত্ত্বেও তাকে ডুরান্ড কাপ খেলানো হয়েছিলো সেই চোটটা হয়তো বেড়েছে সেই জন্য কিন্তু দু সপ্তাহ এখন রেস্টে থাকবে রিকভার করবে এখন অ্যালবার্ট রড্রিক্স অর্থাৎ এর প্রথম ম্যাচে আমরা অ্যালবার্ট রড্রিক্স মার্টিনকে দেখতে পারবো না তবে আশা করছি এসিএলের প্রথম ম্যাচে আমরা অ্যালবার্ট রড্রিক্সকে দেখতে পাবো মোহনবাগান দলের জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান দাঁড়ানো সবাইকে একটা নত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ